কেউ যদি জিনার মধ্যে লিপ্ত হয় তাকে এই পৃথিবী থেকে চিরবিদায় করে দিতে হবে বিবাহের পর কেউ জিনার মধ্যে লিপ্ত হলে এই পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই এই দেশের লক্ষ লক্ষ ভাবিকে হত্যা করা ফরজ হয়ে গেছে কারণ তারা দেবুরের সাথে জিনায় লিপ্ত হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ দুলাভাইকে হত্যা করা ফরজ হয়ে গেছে যারা শারিকার সাথে জিনায় লিপ্ত হয়েছে ইসলামী বিচার নাই কিয়ামতের ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা হবে কোন নারী পুরুষ যখন জিনার মধ্যে লিপ্ত হয় তখন তার ঈমান থাকে না ঈমান চলে যায় কোন নারী পুরুষ যখন জিনার মধ্যে লিপ্ত হয় তখন তার ঈমান থাকে না ঈমান চলে যায় ঈমানের নূর Yeah.